এবছরের ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে এর উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন এবার হাজার হাজার কোটি টাকার লাখ টন সাড়ে সাত খাদ্যশস্য সংগ্রহ করা হবে অভিযান চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত মন্ত্রীর হুঁশিয়ারি কেউ কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নম্বরে অভিযোগ জানাতে পারবেন কৃষকরা জয় যাদবের রিপোর্ট চলতি মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ শুরু করেছে সরকার এবার বত্রিশ টাকা দরে পাঁচ লাখ টন ধান ৪৫ টাকা দরে এগারো লাখ টন সেদ্ধ চাল চুয়াল্লিশ টাকা দরে এক লাখ টন আতপচাল আর চৌত্রিশ টাকা দরে পঞ্চাশ হাজার টন গম কিনবে সরকার যার মূল্য ধরা হয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা একত্রিশ আগস্ট পর্যন্ত এই খাদ্যশস্য সংগ্রহ করা হবে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে বিভিন্ন জেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী তিনি জানান গেলোবারের মতো এবারও লক্ষ্য পূরণ হবে সঠিক সময় এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে সেভেন্টি পারসেন্ট আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ের ধানের বরাদ্দও বেশি দিয়েছি মন্ত্রী বলেন ধানের গুণগত মান যাচাইয়ে প্রতি ইউনিয়নে তিনজন করে কৃষি কর্মকর্তা থাকবেন গোডাউনে ধান দিতে এসে হয়রানির শিকার হলে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া নম্বরে অভিযোগ জানাতে পারবেন কৃষকরা কোন কৃষক যদি ধান নিয়ে গোডাউনে আসে আর দেখা যায় যদি তার ময়সার ষোলো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আছে তাহলে অটোমেটিকলি আবার সেই ধান শুকাতে কৃষক হয়রানি হবে যাতে কৃষক হয়রানি না হয় সেই কারণে কৃষি দপ্তরে সেই ময়েশ্চার মিটার দিয়ে তারা ওই কৃষি উপকারী সহকারী কর্মকর্তারা তারা ওই ময়েশ্চার চেক করে আসবে এবং তাকে বলবো তোমার ধান ফিট এখন নিয়ে যাও আর গোডাউনে ধান দিতে এসে কোনো লেবার লেবার যেন কৃষকদেরকে হয়রানি না করে এবং এই জন্য ডিসি নজর রাখতে বলেছি আমাদের কর্মকর্তাদেরকেও নজর রাখতে বলেছি প্লাস আমরা স্পেশাল মনিটরিং করব সারা দেশে পঞ্চাশ থেকে ষাট শতাংশ বোরো ধান কাটা শেষ গেল দু এক দিনের শিলাবৃষ্টিতে কোনো এলাকার ধানের ক্ষতি হয়নি বলেও জানান খাদ্যমন্ত্রী জয় যাদব দেশ ঢাকা